স্কিলড আউট জবস এবং বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট BSHRM যৌথভাবে আয়োজন করেছিল ভার্চুয়াল জব ফেস্ট। এবং আমাদের এই ভার্চুয়াল জব ফেস্টে আমাদের সাথে আরো যুক্ত ছিলেন আরো তিনটি সংগঠন, বাক্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কল সেন্টার, যারা BPO বিজনেসকে আমাদের এখানে পরিচিত করেছেন, বাক্য, বেসিস এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি আমাদের সঙ্গে যুক্ত ছিল। আজকে আজকে আমরা এটাকে ক্লোজিং সেরেমনি বলছি, বাট ক্লোজিং সেরেমনি ইন আ সেন্স লাইক একটা সার্টেন অ্যাকমপ্লিশমেন্ট। যেহেতু আজকের এই সেলিব্রেশনে আমরা যুক্ত হয়েছি একটি কনসেপ্ট, সেটি হচ্ছে মেধাভিত্তিক কাজ ঘরে বসে করা সম্ভব, মেধাভিত্তিক কাজ ঘরে বসে দেওয়া সম্ভব, মনিটর করা সম্ভব। এবং এই প্রযুক্তি বাংলাদেশে আছে, অ্যাভেইলেবল টুলস গুলো বাংলাদেশে আছে, আবার কেউ যদি চায় হাইলি টেক অফিস বানাতে সেটাও কিন্তু সম্ভব, কারণ আমরা জানি আমরা ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করছি ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত CEO জনাব মোহাম্মদুরুজ্জামান। যারা ভার্চুয়ালি কাজ করতে পারছে তারাই কিন্তু টিকে যাচ্ছে, যারা ভার্চুয়ালি কাজ করার পরিবেশ তৈরি করতে পারেনি তারা কিন্তু কর্মী ছাঁটাই থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এই ভার্চুয়ালি কাজ করার যে প্রযুক্তি সেটি কর্মীর যেমন থাকা প্রয়োজন সেই দক্ষতাটা, ঠিক তেমনি ভাবে যে অফিস ভার্চুয়ালি চালাতে চাইবে সেই অফিসেরও একটি প্রস্তুতির প্রয়োজন আছে। এটা ওয়ার্ক এট হোম বলতে পারে, আমরা ফ্লেক্সিবল ওয়ার্ক বলতে পারি, হ্যাঁ সেই ক্ষেত্রে ভার্চুয়াল জব তো বটেই, আমরা যেটি নামকরণ করেছি ভার্চুয়াল জব। ভার্চুয়াল মাইক্রোফোন হ্যান্ড ওভার করতে চাই সৈয়দ আলমাস কবির ভাই, যিনি প্রেসিডেন্ট বেসিস। আপনি আসলে কিভাবে এই ভার্চুয়ালি কাজ করবার বিষয়টিকে দেখেন? এটাকে আমরা এখন ভার্চুয়াল যেটা অফিস বলছি, যে যে কোনো জায়গায় বসে, শুধু বাড়িতে কেন, আপনি হয়তো গাড়িতে বসেও আপনি অফিস করছেন, বা আপনি হয়তো একটা সি বিচে বসেও আপনি অফিস করছেন, যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু আপনার রেগুলার অফিস আপনি করতে পারছেন। সো এই যে কনসেপ্টটা, এটা সম্ভব হয়েছে কিন্তু আমাদের এই যোগাযোগ প্রযুক্তির জন্য, এই কমিউনিকেশন টেকনোলজির জন্যই। ভার্চুয়াল অফিসের কনসেপ্টটা কিন্তু খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি এবং অনেকেই কিন্তু আমরা প্র্যাকটিস করা শুরু করেছি। যেমন আমরা বেসিসের অনেক কোম্পানি কিন্তু আমাদের লকডাউন যখন 26 মার্চ থেকে শুরু হলো, আমরা কিন্তু অনেক কোম্পানি কিন্তু আরো এক সপ্তাহ আগে থেকে, কেউ কেউ 18-19 তারিখ থেকে কিন্তু শুরু করে দিয়েছিল। এবং আমরা ওই লকডাউনের আগেই বেসিস থেকে সব মেম্বারদের জন্য একটি গাইডলাইন আমরা পাঠিয়ে দিয়েছিলাম, যে যারা যারা অনলাইনে অফিস করতে চায় তারা কিভাবে করতে পারে। এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং, যে এই ভার্চুয়াল অফিস যখন আমাদের বাংলাদেশে পপুলার হওয়া শুরু করলো, আমি এই গত 3 মাসের কথা বলছি, তখন যেটা দেখা গেল অনেক অফিসের জন্য কোলাবোরেশন টুলস এর প্রয়োজন পড়া শুরু করলো, যার ফলে শুধু ভিডিও কনফারেন্সিং না, চ্যাটিং না, বাট আরো অনেক কিছু, ধরেন ফাইল শেয়ারিং বলেন, অনেক কিছু একসাথে যেটা কোলাবোরেট করা যায়। সো এই যে কোলাবোরেশন টুলের কথাটা বললাম, এর মানে কিন্তু যে অনেক বড় একটা সুযোগের সৃষ্টি হলো আমাদের ICT ইন্ডাস্ট্রির জন্য, কাজের সৃষ্টি হলো। এই ভার্চুয়াল অফিস হওয়াতে অনেকগুলো জিনিস হয়ে গেল। 1 নম্বর কথা হচ্ছে, আমরা ঘরে বসে থেকে আমাদেরকে মানে সবকিছু কাজকর্ম বন্ধ করে দিতে হলো না। 2 নম্বর হচ্ছে, একটা ICT ইন্ডাস্ট্রির জন্য একটা বড় কাজের সুযোগ সৃষ্টি হলো, নানা ধরনের টুলস তৈরি করার। আরেকটি হচ্ছে যেটি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, যে আপনি যখন অফিসে অফিস স্পেসটা শেয়ার করছেন কয়েকজনের সাথে, তার মানে কিন্তু আপনি ইলেকট্রিসিটিটাও শেয়ার করছেন। এই যে আপনি কমিউট করতেন গাড়িতে করে, বাসে করে, সেটাও কিন্তু আপনাকে করতে হচ্ছে না। সো অর্থাৎ যানজটও কমছে। সো দ্য হোল কনসেপ্ট ইজ অলসো আ গ্রিন কনসেপ্ট, মানে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি কনসেপ্ট। অনেকে যারা যেই এই মানে নতুন করে হয়তো বেকার হয়েছে, অনেকের যাদের চাকরি হারিয়েছে বা ইনকাম কমে গেছে, তারা কিন্তু এটার ফলে খুব ভালোভাবে একটা উপকৃত হলো। সো আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং অর্গানাইজারদেরকে অনেক অনেক অভিনন্দন। বাক্যর সভাপতি জনাব ওয়াহিদ শরীফ, আপনার সাথে একটু ভার্চুয়াল মাইকটি আপনাকে হ্যান্ড ওভার করতে চাই। আমার মতে ওভারঅল যদি পজিটিভ সাইডে দেখি, যে আমরা অনেক কিছু শিখেছি এবং অনেক অপরচুনিটিও ক্রিয়েট হয়েছে এখান থেকে। অনেক বিভিন্ন ধরনের ই কমার্স সাইডে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। আমরা আগে বাসা থেকে অর্ডার দিতে পারতাম না, বা ওই মাইন্ডসেট ছিল না আমাদের। তো আমরা এখন বাসা থেকে সবকিছু অর্ডার দিচ্ছি, আমরা গ্রোসারি অর্ডার দিচ্ছি, আমরা ইলেকট্রনিক্স অর্ডার দিচ্ছি, আমরা বাসায় বসে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আমরা পেমেন্ট দিচ্ছি। তো এই যে নতুন নতুন যে অপরচুনিটিগুলো ওপেন হয়েছে,
এবং আরো সামনের দিকে হবে, এটাকে যাতে আমরা সাস্টেইনেবল করতে পারি এবং এটাকে যাতে আমরা ধরে রাখতে পারি। হ্যাঁ, ইটস নট জাস্ট প্যান্ডেমিক আসলো, আমরা প্যান্ডেমিক সময় করলাম, আবার উই গো ব্যাক টু দি ওল্ড নর্মাল। সো এখন যেটা হচ্ছে যে আমরা উই আর লার্নিং নিউ থিংস এভরি ডে, উই আর ফরগেটিং আমরা আগে কি শিখেছিলাম, নতুন করে শিখছি, আবার হয়তো বা পরবর্তীতে ওইগুলো ভুলে আবার নতুন করে শিখতে হবে। সো দিস ইজ জাস্ট নিউ থিং। তো আমি আশা করছি যে ড্যাফোডিল ইউনিভার্সিটির এই ইনিশিয়েটিভস ইজ ভেরি গুড, তারা নতুন প্রজন্মকে, নতুন জেনারেশনকে এটার সাথে একটা খাপ খাইয়ে দেওয়ার জন্য এই আইডিয়াসগুলো তাদের মধ্যে এখন থেকেই দিবে, যাতে পরবর্তীতে যখন তারা জব মার্কেটে আসে দে হ্যাভ দ্যাট ওপেন মাইন্ডসেট যে না আমাকে ট্রেডিশনাল অফিসে যেয়ে কাজ করতে হবে, নট নেসেসারি আই ক্যান ওয়ার্ক ফ্রম হোম। সো BSHRM এর সভাপতি মাসিকুর রহমান খান আছেন। মাসিক ভাই, আপনার কাছে ভার্চুয়াল জব বা ঘরে বসে মেধাভিত্তিক কাজ, এই ভার্চুয়াল অফিস এবং অফিস ফ্রম হোম বা ফ্লেক্সিবল অফিস কিন্তু অনেক আগেই শুরু হয়েছে, বাট আমাদের দেশে এই কনসেপ্টটা নতুন এসেছে প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা ভাইরাস এটাকে আমাদের আরো ত্বরান্বিত করেছে এবং আমাদের আজকে যারা আছেন আইটি আমাদের সহযোদ্ধা তারা কিন্তু এটাকে অনেক দূর অগ্রসর করে দিয়েছেন। আল্লাহ কোনো বিপদ দেন না যেটা নাকি আরো অনেকগুলি পথ খোলা না রাখেন। যেমন আমরা যদি শিল্প বিপ্লবগুলোর দিকে তাকাই, প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কটেজ ইন্ডাস্ট্রির থেকে পাওয়ার আসলো, তখন আমরা অনেকে মনে করেছিলাম যে অনেকে চাকরি থাকবে না, কিন্তু আরো বেশি অপরচুনিটি হলো। তারপরে দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব, সেখানে এই পর্যন্ত ইন্টারনেট চলে আসলো, চতুর্থ শিল্প বিপ্লব সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, আমরা ভেবেছিলাম যে আমরা অনেক বেকার হব, কিন্তু আমি বলবো যে এই কোভিড এর কারণে চতুর্থ শিল্প বিপ্লব অনেক এগিয়ে গিয়েছে। তার একটা বড় ইয়ে হচ্ছে যে ম্যান মেশিন একসাথে, সাইবার এবং মেশিন একসাথে কাজ করবে, এবং সেটা কিন্তু এখন আমরা একসাথে মেশিন এবং মানুষ কাজ করছি। বাংলাদেশের অন্যতম আরেকটি বৃহৎ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহীদ মুনির ভাই এখানে আছেন এবং বাংলাদেশের এই কম্পিউটার জগতের অন্যতম একটি পায়োনিয়ার অর্গানাইজেশন ঘরে বসে মেধাভিত্তিক কাজ, আপনারা কিভাবে দেখছেন? আমরা আমাদের অনলাইনে এখন চলে যাচ্ছি, অনলাইনে আমরা ডেলিভারি দিচ্ছি এবং অনলাইনের সেলটা এখন শোরুমের থেকে আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা যেই খরচ করে বিশাল বড় বড় শোরুম নিয়ে অনেক লোকজন নিয়ে কাজ করার যেই জায়গাটা ছিল, সেখান থেকে কিন্তু আমরা এই কোভিড এর কারণে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সরে এসেছি। আমরা এখন আমাদের ঘরের নিচে গ্যারেজের মধ্যে আমরা একটা ওয়্যারহাউস করে ফেলছি, ভার্চুয়ালি আমরা সেল করছি, ওদেরই কিন্তু আমরা খুব ডাইভার্ট হয়ে গেছি খুব তাড়াতাড়ি এই কোভিড এর কারণে, এটাকে আমাদেরকে এগিয়ে দিয়ে গেছে এবং সেই কারণে এই ভার্চুয়ালি সেল করার মতো যারা এক্সপার্ট আছেন তাদের ডিমান্ড কিন্তু এখন বেড়ে গেছে। আমাদের গতানুগতিক ভাবে যারা নাকি সেল করতেন, কাস্টমারকে হ্যান্ডেলিং করতেন, তারা আইদার ট্রেনিং নেওয়া লাগছে ভার্চুয়ালি সেল করার মতো নিজেদের অবস্থা তৈরি করার জন্য, অথবা আমাদের নতুন ম্যান পাওয়ার হায়ার করা লাগছে যারা নাকি ভার্চুয়ালি এক্সপার্ট এবং ভার্চুয়ালি সেলস এ যারা এক্সপার্ট ওই রকম ম্যান পাওয়ার আমাদেরকে অ্যাডাপ্ট করা লাগছে আমাদের আমাদের অ্যাসোসিয়েশন গুলোকে, আমাদের কোম্পানি গুলোকে। তো সেটা কিন্তু একটা ভালো দিক এবং এই যে আজকে আমরা যে ভার্চুয়াল ফিস নিয়ে কথা বলছি, ভার্চুয়াল জব ফেয়ার নিয়ে কথা বলছি, সেটা কিন্তু আমাদের মেম্বারদেরকে অলরেডি আমরা মেল করেছি এবং অনেকে কিন্তু আমাদের কাছে সমিতিতেও ফোন করে কোয়ারি করেছে যে আমাদের এই ধরনের এক্সপার্ট লাগবে যারা নাকি ভার্চুয়ালি ভালো সেল করতে পারবে বা ভার্চুয়ালি কোটেশন দিতে পারবে, এই কাজগুলো করতে পারবে। সো আমি মনে করি যেটা একটা ভালো দিক এবং এই সময় উপযোগী যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটার কারণে আমাদের যারা মেম্বার অর্গানাইজেশন আছে, যে কোম্পানিগুলো আছে, তারা উপকৃত হবে। আমাদের একটা বড় সুযোগ আছে যারা ইনস্টিটিউটের মাধ্যমে লাইক স্কিল জব, BHRM, মাসিক ভাই, ওনারা যে সবাই মিলে যদি একটা মডিউলের মাধ্যমে তাদেরকে ডেভেলপ করা যায় তাহলে কিন্তু আমরা যোগ্য লোক পাবো। ডিমান্ড আছে, ডিমান্ড আরো বাড়বে অবশ্যই। সামনে যারা আসলে ব্যাক স্কিলিং থাকবে তারা কিন্তু আসলে ফ্রন্ট লাইনে যেতে পারবে না। বেসিক যে আইটি স্কিল গুলি সেখানে কিন্তু আমাদের একটা বড় কাজ করার জায়গা আছে এবং আমাদের করতে হবে। যেহেতু কাজ করতেছি সেই প্রবলেম গুলি সলিউশন না করলে কিন্তু আসলে আমরা মানে সামনে আগাতে পারবো না, কারণ ড্যাফোডিল ইউনিভার্সিটি সবসময় সবকিছু এক স্টেপ আগে থাকে। বাংলাদেশের প্রথম ওনারাই আউট অফ যে বক্সের যে কোর্স গুলি সিলেবাস গুলি ইন্ট্রোডিউস করেছিল, রিকল নুরুজ্জামান ভাই, যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলি কিন্তু বাংলাদেশে প্রথম ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে ইনিশিয়েটিভ নিয়েছিল এবং অনেকেই কিন্তু ওখান থেকে ট্রেনিং করে আমাদের সাথে কাজ করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যার এখানে আছেন।
আমি আপনার কাছে আমার অনুরোধ থাকবে, ডেফিনেটলি আপনি তো তরুণদের জন্য কথা বলেন, তরুণদের দৃষ্টিকোণ থেকে আপনি আসলে সুযোগগুলি কোথায় দেখছেন এগুলো তো হাইলাইট করবেন, প্লাস চ্যালেঞ্জের জায়গাগুলিও যদি আপনি একটু বলেন। সমাপনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মোস্তফা জব্বার স্যার। ডেফোডিলের সবুর আমাদের বিসিএস এর সাবেক সভাপতি, আমার যতদূর মনে পড়ে সবুরের ইন্দিরা রোডে বোধহয় একটা ছোট্ট দোকান ছিল এবং সেই দোকান থেকে তার তথ্যপ্রযুক্তির যাত্রা শুরু হয় এবং আমার সাথে সম্পর্ক তৈরি হয়। তার কারণ হলো তার একটা ম্যাকিনটস কম্পিউটার দরকার ছিল ডেস্কটপ পাবলিশিং এবং আদার রিলেটেড সার্ভিসেস দেওয়ার জন্য। সেখান থেকে আসলে সবুরের সাথে আমার পরিচয় এবং সেই পরিচয়ের সূত্র ধরে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে সবুর যতটা এখন কম্পিউটারে যুক্ত তার চাইতে বহুগুণ বেশি শিক্ষায় জড়িত, কিন্তু এই ইন্ডাস্ট্রির সাথে তার যে সম্পর্কটা থাকা সেটা সে মেনটেন করেছে এবং আমরা বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে দেখতে পাচ্ছি যে আসলে ডেফোডিল একটা গ্রুপ হিসাবে শিক্ষা কেন্দ্রিক যে বিষয়গুলোকে সম্প্রসারিত করছে এটা অবশ্যই একটা প্রশংসার জায়গা। এবং আমি মনে করি যে সবুরের এই কাজটা সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে সে তথ্য প্রযুক্তির সাথে যে সম্পর্কটা তৈরি করেছিল সেই সম্পর্কটা কিন্তু তাকে পরবর্তীকালে সেই সহায়তাটুকু দিয়েছে যার ফলে আজকে এই ডেফোডিল গ্রুপ ভার্চুয়াল এইচআর ফেস্টিভ্যাল করতে পারছে। তাহলে এই যে আমাদের তথ্য প্রযুক্তি খাত, এই তথ্য প্রযুক্তি খাত কিন্তু আমাদেরকে যেভাবেই দেখা হোক না কেন আমরা এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নটাকে নিয়ে বড় হয়েছি। বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রাচীন সংগঠন ছিল, সুতরাং তার কর্মকাণ্ডটা আগে শুরু হয়েছে। পরবর্তীকালে আমার এখানে বেসিস আছে, বাক্য আছে, এর বাইরেও ISPFA আছে, ইকেব আছে, সবাই মিলে কিন্তু বাংলাদেশের যদি ডিজিটাল বাংলাদেশের অগ্রণী সৈনিক হিসেবে কাউকে ভাবতে হয় তাহলে এই তথ্য প্রযুক্তি খাতের সংগঠনগুলোকেই ভাবতে হবে। এবং সেই ভাবনার সুবাদে এই খাতের মানুষেরা আমাদের আমার স্নেহভাজন যারা এখন সমিতির নেতৃত্ব দিচ্ছেন, সমিতি সমূহের নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু সেই সব চিন্তা করছেন যেই সব চিন্তা ভাবনা অন্য কেউ করছে না। যে প্রসঙ্গগুলো নিয়ে আজকে রাষ্ট্রের ভাবা উচিত সেই প্রসঙ্গগুলো আমাদের এই তথ্য প্রযুক্তি খাতের সংগঠনগুলো ভাবছে, প্রতিষ্ঠানগুলো লাইক ডেফোডিল ভাবছে। আমরা কিন্তু বলবো যে আজকে যে অবস্থাটা হয়েছে এটি আকস্মিকভাবে দৃশ্যমান হচ্ছে যে আমরা একটা ভার্চুয়াল জগতে প্রবেশ করছি, ডিজিটাল জগতে প্রবেশ করছি। তো আমাদের দিক থেকে কিন্তু এটা আকস্মিক না, কারণ আমাদের মানসিক প্রস্তুতি তো সেই প্রকাশ্যেই যদি বলি তাহলে 2008 সালের, আর অপ্রকাশ্যে যদি বলি তাহলে আমরা তো সে 80 দশক থেকেই আমরা পুরা জাতিকে প্রস্তুত করার জন্য চেষ্টা করেছি যে তোমার সামনের দুনিয়াটা কিন্তু প্রচলিত দুনিয়া নয়। আমরা আজকে যে অবস্থার ভিতর দিয়ে সারা জাতিকে অতিক্রম করতে দেখেছি আমরা কিন্তু এইটাকে অপ্রত্যাশিত মনে করিনি, কারণ অপ্রত্যাশিত যদি হতো তাহলে আজকে কিন্তু আমরা কলাপস করতাম। আমরা কলাপস তো করি নাই, আমরা পৃথিবীর সমতালে আমাদের যে ডিজিটাইজেশনের যাত্রাটা এটাকে কিন্তু অব্যাহত রেখেছি। কিন্তু আমাদের যে রাষ্ট্র কাঠামো, আমাদের যে সমাজ কাঠামো, তার কাছাকাছি পর্যায়ের ন্যূনতম চাহিদাটুকু মেটানোর মতন অবস্থা কিন্তু আমরা অতিক্রম করতে পেরেছি। এর ফলে যেটি হয়েছে সেটি হলো যে আমাদের একটি ডিজিটাল জগৎ তৈরি হয়ে গেছে এবং এই ডিজিটাল জগতের পরিধিটা আমাদের কিন্তু কেবল ডেফিডিল ইউনিভার্সিটি কিংবা আমাদের ICT অর্গানাইজেশন কিংবা এই ইন্ডাস্ট্রির লোকজন যারা আমরা আগে চিৎকার করতাম আমাদের মধ্যে সীমিত ছিল, সেটি কিন্তু এখন একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য করোনা যে পরিমাণ ভয়ঙ্করী হোক অথবা যত দীর্ঘস্থায়ী হোক কিংবা যে ধরনের বিপদই তৈরি করুক না কেন, আমাদের জন্য সামনে অসীম সম্ভাবনা নিয়ে আসছে এবং এই অসীম সম্ভাবনাটা আমরা কিন্তু আকস্মিকভাবে বলছি এটা ঠিক না। এখানে যারা আছেন আমরা প্রায়
এই এক যুগ যাবৎ এই সম্ভাবনার কথা বলে আসছি এবং এক যুগ জগত আমরা নিজেরা চর্চা করে প্রমাণ করে দেখাচ্ছি যে গ্যাস পরিবর্তনটা এইভাবে হতে পারে। ধরেন বাংলাদেশে কল সেন্টার হতে পারে, বাংলাদেশে আউটসোর্সিং হতে পারে, বাংলাদেশে কম্পিউটার প্রস্তুত হয়ে রপ্তানি হতে পারে, বাংলাদেশের সফটওয়্যার 80টা দেশে যেতে পারে, এই কাজগুলো কিন্তু আমরা করে দেখিয়ে দিয়েছি। আমাদের জনসংখ্যার বিভাগের বয়স 35 বছরের নিচে এবং এই 35 বছরের নিচের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী দিয়ে কিন্তু পৃথিবীর বহু দেশ তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করে ফেলেছে। আমাদেরকেও বাস্তবতা যেটি, যে অবস্থায় আসি না কেন, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ বদলাতে হলে এই শতকরা 65% মানুষ তাকে সত্যিকারের ডিজিটাল যুগের মানব সম্পদে পরিণত করতে হবে। চ্যালেঞ্জটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় মানব সম্পদ কিন্তু পাই না। কায়িক শ্রম ভিত্তিক যে শিল্পটা আছে এটার সাথে যদি প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে না পারি, তাদেরকে যদি প্রযুক্তি দক্ষতা দিতে না পারি, তাহলে কিন্তু এই জনগোষ্ঠী নিয়ে মহা বিপদে পড়ার সম্ভাবনা আমাদের আছে। ফলে আমরা প্রযুক্তির ব্যবহারগুলো যেটুকু শুরু করেছি, আমি মনে করি এটা শতগুণ বেড়ে যাবে এবং এই শতগুণ বেড়ে যাওয়ার ক্ষেত্রে সুযোগটা যেখানে তৈরি হবে, সেই সুযোগটা কিন্তু এই আমাদের যে 5টা ট্রেড বোর্ডের কথা আমি বলবান, তাদেরই সবচেয়ে বেশি সুযোগ তৈরি হবে। এবং মূল কারণ তাই, আমাদের এই সংগঠনগুলোই মেধাভিত্তিক শিল্পের নেতৃত্ব দিচ্ছে এবং এই মেধাভিত্তিক শিল্পের নেতৃত্ব দিচ্ছে বলে আমরা যেরকম বাড়িতে বসে কাজ করতে পারি, আমরা তেমনি করে প্রযুক্তিকে গ্রহণ করতে পারি, আমাদের মানব সম্পদকে আমরা প্রযুক্তিতে প্রশিক্ষিত করে তারপর কিন্তু কাজ করাই। তার মানেটা হচ্ছে আমরা এই পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুত আছি, এখন দেশটাকে প্রস্তুত করতে হবে। দেশটাকে যদি প্রস্তুত করতে হয়, মূল চ্যালেঞ্জ এই জায়গাটায় আছে। আমি ডেফোডিলকে অনুরোধ করব, সবুরকে সামনাসামনি পাইলে এখনই বলে দিতাম যে ডেফোডিল এই জায়গাটাতেও নেতৃত্ব দিতে পারে। আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য যে শিক্ষা ব্যবস্থাটা দরকার, যে বিষয়গুলো পড়ানো দরকার, যেই দক্ষতাগুলো দেওয়া দরকার, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো মোটেই এগিয়ে আসেনি। আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষা দেওয়ার জন্য সামনে পথ দেখাতে পেরেছে, এটা আমার কাছে দৃশ্যমান মনে হয় না। এবং সেই কারণে আমি মনে করব যে সবুর খানের মতন যারা আছেন, যারা আমাদের ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কযুক্ত, আর অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা উদ্যোগ গ্রহণ করেন, আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের স্কোপটাকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে দেন। আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই জায়গাটাতে এগিয়ে আসবে। আমি আশা করি যে এই অনুষ্ঠান আমাদের অনেক তরুণ সমাজ দেখতে পাচ্ছে, বৃহত্তর জনগোষ্ঠী অনেকটাই আমাদের এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার মতো উপযুক্ত হয়েছে। এখন যেখানে যে পেশায় যারাই থাকেন না কেন, তিনি আজকের যে অবস্থা আছে, তিনি যদি এরকম একটি ভার্চুয়াল মিটিং করার, অ্যাটেন্ড করার অথবা পরিচালনা করার মতন সক্ষমতা অর্জন করতে না পারেন, তাহলে তিনি যে পেশায় থাকুন না কেন, তার তো ডাইনোসর হওয়া ছাড়া বিকল্প রাস্তা থাকবে না। আমি মনে করি যে আমরা কখনো কোনো কিছুতে হারিনি, আমরা আমাদের নতুন প্রজন্ম তাদের কাছেও আমার যেটুকু মানে আস্থা এবং বিশ্বাস আছে। আমি ডেফোডিলকে ধন্যবাদ দিতে চাই, ডেফোডিল বরাবরই একটু সামনে থাকার চেষ্টা করে, অন্যদের সাথে যদি একসাথে থাকে তাহলে আর ডেফোডিল কেন, তাহলে আমাদের সবুর খান কেন, রিপন কেন, নুরুজ্জামান কেন, তারা তো আমাদের সাথে বড় হয়েছে, সুতরাং আমাদের মতন করে চিন্তা ভাবনা করার সক্ষমতা তাদের বেশি। এবং এই কারণেই এটিও তো একটা দৃষ্টান্ত যে আমরা সচরাচর টেবিল চেয়ার বসায় দিয়া দেন একটা জব ফেয়ার করতাম, তার বদলে আমরা ভার্চুয়ালি যে এই জব ফেয়ার করতে পারি, বাংলাদেশের মতন জায়গাতে সেটা করতে পারি, এবং সেটার মধ্যে আমি শুনে মুগ্ধ হয়ে গেছি যে এই পরিমাণ সফলতা আছে, সিবি পাওয়া গেছে, এদেরকে মেন্টরিং করা গেছে, প্রশিক্ষণ দেওয়া গেছে,
বাছাই করা সম্ভব হয়েছে, আবার এমপ্লয়ার পাওয়া গেছে। এই যে সামগ্রিক পরিস্থিতি, এটা আমাদের কিন্তু ইতিবাচক বাংলাদেশের পরিচিতি দেয়, এটি কিন্তু ডিজিটাল বাংলাদেশের পরিচিতি দেয়। আমি ডেফোডিলকে ধন্যবাদ দেই, ডেফোডিলের সাথে আমাদের তিন সংগঠন যুক্ত হয়েছে এবং এটি বোঝা যায় যে আমাদের তিন সংগঠন অনুভব করতে পারে যে ডিজিটাইজেশন যেখানেই থাকবে সেইখানেই আমরা হাজির হব। আর আমাদের যে বন্ধুরা আজকের এই অনুষ্ঠান দেখলেন অথবা জব ফেয়ারে পার্টিসিপেট করলেন, সিলেক্টেড হলেন কি হলেন না, আমি আপনাদেরকে শুধুমাত্র একটি কথা বলবো, আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 অথবা ডিজিটাল শিল্প বিপ্লব কিংবা ডিজিটাল বাংলাদেশ কিংবা বঙ্গবন্ধু সোনার বাংলা, যে নামে এটাকে আখ্যায়িত করেন না কেন, আপনি যদি এই সময়ের জন্য নতুন পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত না করেন তাহলে কিন্তু আপনার সামনে চ্যালেঞ্জ অনেক বড় হবে। আমি আরও একটি অপ্রিয় কথাই বলি, আপনি এটা প্রত্যাশা করেন না যে আপনার প্রচলিত শিক্ষা ব্যবস্থা এমনকি একদম উচ্চ শিক্ষা ব্যবস্থা আপনাকে আপনার দক্ষতার পরিপূর্ণতা তৈরি করে দেবে, তবে আপনার সামনে একটা বড় সুযোগ আছে। সুযোগটা হচ্ছে এই, আপনি এখন যে পৃথিবীতে বাস করেন সেই পৃথিবীতে ইন্টারনেটটা মত একটা জিনিস আছে এবং যেই জিনিসের বদলতে আপনার ক্লাসরুমের শিক্ষা, পাঠ্যপুস্তকের শিক্ষা কিংবা কোথাকার কোনো প্রশিক্ষণ সেগুলোর বাইরে আপনার জ্ঞান নিয়ে যাওয়ার একটা পরিস্থিতি বিরাজ করে। আপনি এখন যে কোনো একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, কোনো একটা প্রশ্ন করেন, ওর হাতে একটা স্মার্টফোন থাকলে কিছুই করবে না, গুগলে সার্চ দিয়ে আপনাকে জবাবটা দিয়ে দেবে। অনুগ্রহ করে নিজেকে সমস্ত কিছুর জন্য প্রস্তুত করেন, এটি মনে রাখবেন। আপনারা কিন্তু আগামী দিনের সৈনিক, বর্তমানের চাইতে অনেক বেশি ভাবনা চিন্তা আগামী দিনের দিকে থাকতে হবে, সামনের দিনের দিকে থাকতে হবে। আমি আবারও ধন্যবাদ দিই ডেফোডিলকে, আমাদের যে সংগঠনগুলো এই ফেয়ারের সাথে যুক্ত হয়েছে তাদেরকে আমরা মনে করি একটা ইউনিক দৃষ্টান্ত স্থাপন করা হলো, অনন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা হলো। এর মধ্য দিয়ে আপনারা প্রমাণ করে দিলেন যে বাংলাদেশেও কোনো কিছু ইম্পসিবল বলতে কিছু নাই, আমরা সব কিছুই করতে পারি, সব কিছু সম্ভব, কেবলমাত্র ভাবনা চিন্তার দরকার এবং সেটাকে বাস্তবায়ন করা দরকার। আমরা আশা করি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা দিয়ে শেষ করেছেন, বাংলাদেশে সবই সম্ভব, আমাদের জন্য সবই সম্ভব, বাংলাদেশের জন্য অসম্ভব বলে কিছু না, দরকার শুধু উন্নত মানসিকতার চর্চা। এই বিশ্বাস রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। আসসালামু আলাইকুম।